ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রামকৃষ্ণপুর গ্রাম নিহত স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় এসে এই নিহত স্বরূপ গড়াইয়ের পরিবারের সাথে কথা বললেন, তাদের কাছ থেকে তাদের ক্ষোভের কারণ কী, কেন স্বরূপ গড়াইকে হত্যা করা হলো বা হত্যার সঙ্গে তারা যুক্ত, সেই পুরো ঘটনা আর সেদিনকার ঘটনা পরম্পরায় মুকুল রায়কে জানালেন নিহতের পরিবার। এই মুহূর্তে মুকুল রায় বাড়ির সামনে তারা কিন্তু বক্তব্য রাখছে, পুরো বিষয়টা গ্রামের মানুষরা তার কাছে গিয়ে শুনতে চাইছে। যদিও এই যে স্বরূপ গড়াই খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে, তার প্রত্যেকে কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পরিবারের দাবি যে মূল অভিযুক্ত করিম খান তিনি কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি বাসাপাড়া বাসায়ও রয়েছেন, যদিও তাকে পুলিশ অ্যারেস্ট করছে না। যদিও করিম খানের পাল্টা অভিযোগ যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা। ক্যামেরায় আমি গোপাল চট্টোপাধ্যায়, এলিজান্দ্র রামকৃষ্ণ নাম।